আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে র‍্যাবের উপর হামলা, থাকছে লকডাউন শিথিলের ভাবনা, চালু হতে পারে বাস। জানাবো এবার যেভাবে বেচাকেনা হবে কোরবানির পশু হাটে। সর্বশেষ থাকছে দেশে কারফিউ নিয়ে যা বললেন ফখরুল। দর্শক, কারফিউ নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যটি আপনি সমর্থন করেন কিনা কমেন্টস বক্সে আমাদের জানিয়ে দিন। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চট্টগ্রামে মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দিয়ে র‍্যাবের উপর হামলা হয়েছে, এতে চার র‍্যাব সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় চারজনকে আটক করেছে র‍্যাব। রবিবার 11 জুলাই নগরের বলিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। র‍্যাব জানায় বাকলিয়া বলিরহাট এলাকায় অবৈধভাবে সংগ্রহ করে মূল্যবান কাঠ মজুত করা হয়েছে বলে র‍্যাবের কাছে খবর আসে। সত্যতা যাচাইয়ের পর বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযান শুরু করে র‍্যাব। র‍্যাব সাত এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, র‍্যাব সদস্যরা অভিযান শুরু করলে স্থানীয় কয়েকজন লোক এলাকায় ডাকাত এসেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেন। তখন এলাকার লোকজন জড়ো হয়ে র‍্যাবের উপর হামলা চালায়। তাদের হামলায় আমাদের চারজন সদস্য আহত হয়েছে। খবর পেয়ে আমরা আরো র‍্যাব সদস্য পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ সময় অভিযানে চারজনকে আটক করেছে র‍্যাব। রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সাত এর উপ অধিনায়ক মেজর নাসিরুল হাসান খান। তিনি আরো জানান, অভিযানে 20 ট্রাক চোরাই কাঠ জব্দ করা হয়েছে। হামলার ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। যাচ্ছি পরের সংবাদে। মানুষের জীবন জীবিকার কথা ভেবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চলমান করোনা বিধিনিষেধ কিছুটা শিথিলতা আনতে যাচ্ছে সরকার। এর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানো, শপিং মল খুলে দেওয়া এবং সিটি কর্পোরেশন ও জেলার ভেতর বাস চলার অনুমতি দেওয়া হতে পারে। তবে দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লঞ্চ ট্রেন বন্ধ রাখা হবে আর ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশনা দেওয়া হবে। দেশের আকাশে রবিবার 11 জুলাই পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার আগামী 11 জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে। সার্বিক দিক বিবেচনায় চলমান বিধিনিষেধ শেষে ঈদের সপ্তাহটিকেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সরকারি সূত্র বলছে, আগামী 14 জুলাই শেষ হচ্ছে 2 সপ্তাহের চলমান বিধিনিষেধ। এই 2 সপ্তাহের ফলাফল দেখে মূলত ঈদ সামনে রেখে মানুষের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় বিধিনিষেধের শর্ত শিথিল করা হচ্ছে। তবে সবকিছুই নির্ভর করছে পরিস্থিতির উপর আর ঈদের পর আবারও কঠোর বিধিনিষেধ দেওয়া হতে পারে। আসন্ন ঈদ সামনে রেখে চলমান বিধিনিষেধের বিষয়ে আজ সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে জানিয়ে সরকারের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, পরদিন মঙ্গলবার 13 জুলাই এসব নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন রবিবার 11 জুলাই সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আগামী 14 জুলাইয়ের পর চলমান বিধিনিষেধ আবারও বাড়তে পারে, আমরা সেদিকেই গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন যে সংক্রমণ পরিস্থিতি সেটি আমরা পর্যবেক্ষণ করছি, বিধিনিষেধ বাস্তবায়নের দিকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। সংক্রমণ এবার এমনভাবে ছড়িয়েছে সেটা খুবই আশঙ্কাজনক। 14 তারিখের পরের সময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এই সংক্রমণ কমাতে চাই তাহলে এই প্রক্রিয়া কিন্তু অব্যাহত রাখতে হবে বিভিন্ন পর্যায়ে। অনলাইনে গরু কেনাবেচার গুরুত্ব দেওয়া হলেও কোরবানির পশুরহাট কিভাবে বসবে তা নিয়ে মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের একটি সভা অনুষ্ঠিত হবে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। কোরবানির হাট বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, যেহেতু ঈদ এবং কোরবানির হাট আছে, এ দুটি কিভাবে করলে সংক্রমণটি নিয়ন্ত্রণ করতে পারবো সেটি আমাদের মূল লক্ষ্য। হাটগুলো যাতে নিরাপদ জায়গায় হয় সেখানে 3টি গেট থাকতে পারে। একটি দিয়ে ক্রেতারা ঢুকবেন, তারা পশু কিনে নিয়ে আসবেন, আরেকটি দিয়ে পশু ঢোকানো হবে যাতে নির্দিষ্ট সংখ্যা ক্রেতা সেখানে ঢোকে এবং স্বাস্থ্যবিধি তারা মেনে চলে। সংক্রমণ ও মৃত্যু সেটি মাথায় রেখে হাটে আসতে হবে। পশু কেনা বেচা অনলাইন হাটে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গতবার যেহেতু 25% সাকসেসফুল করছি ডিজিটাল হাট, অনলাইনের হাটগুলোকে যাতে আরো জনপ্রিয় করা যায় সেটি আমরাও আরো জোর দিচ্ছি। সরকারের একজন কর্মকর্তা বলেন, শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় আসন্ন ঈদ সামনে রেখে বিধিনিষেধ বিষয়ে সরকারের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়। সেই বৈঠকে ঈদে সীমিত পরিসরে পশুর হাট বসানো, শপিং মল খোলা, জেলার ভেতরে বাস চলাচলের বিষয়ে আলোচনা হয়। তবে দূরপাল্লার বাস ও গণপরিবহন বন্ধ রাখার মতো এসেছে, প্রয়োজন হলে ঈদের পর আবারও কঠোর বিধিনিষেধ দেওয়ার মত দেন বেশিরভাগ কর্মকর্তা।
করোনা পরিস্থিতির উপর ঈদ সামনে রেখে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঈদ উপলক্ষে চলমান বিধিনিষেধে শিথিলতা আসবে কিনা জানতে চাইলে সচিবালয়ের নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, আমাদের টেকনিক্যাল কমিটি যারা আছেন তাদের পরামর্শে সরকার যদি মনে করে বিধিনিষেধ এগিয়ে বাড়ানো নেওয়ার ব্যাপারে সেটিও হতে পারে। সবকিছু এখন পরিস্থিতির উপর নির্ভর করছে। একটা কথা বারবার বলছি, আমাদের জীবনে ঈদ অনেকবার আসবে। যদি আমরা বেঁচে থাকি, আমাদের এই অবস্থা থেকে বের হতেই বিধিনিষেধ দেওয়া হয়েছে, সেটি সবার মানা উচিত। ঈদে গণপরিবহন চালু হবে কিনা সে প্রশ্নে তিনি বলেন, বিধিনিষেধ চলমান থাকলে গণপরিবহন চলাচলে কোনো সুযোগ নেই। আর বিধিনিষেধ যদি প্রত্যাহার হয় সেটা কিভাবে প্রত্যাহার হবে? যদি সীমিত আকারে হয় সীমিত আকারেই চলবে, যদি পুরোপুরি উঠে যায় পুরোপুরি চলবে। আমার মনে হয় যে পরিস্থিতি আছে এখনো, আমাদের পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার মতো অবস্থায় পৌঁছতে পারেনি। সরকারি সূত্র আরো বলছে, আগামী 21 জুলাই ঈদ উদযাপিত হলে ঈদের 3 দিন সহ সাপ্তাহিক 2 দিন মিলে 5 দিনের ছুটিতে সবাইকে কর্মস্থলে রাখতে সরকারের প্রচেষ্টা রাখা হবে। করোনা মহামারীর কারণে গত 1 জুলাই থেকে সরকারি বিধিনিষেধ সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে গণপরিবহন সহ শপিং মল, মানুষের চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী 14 জুলাই এই বিধিনিষেধ শেষ হওয়ার আগেই নতুন সিদ্ধান্ত আসবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। যাচ্ছি পরের সংবাদে। দেশে কোভিড-19 সংক্রমণ ঊর্ধ্বমুখী, সর্বাত্মক লকডাউন দিয়েও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। মানুষের চলাচল কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি, সড়ক হাট বাজারে লোকজনের উপস্থিতি চোখে পড়ার মতো। সরকার ঘোষিত দ্বিতীয় দফার সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে 14 জুলাই। কঠোর লকডাউন বাড়বে কিনা সেই সিদ্ধান্ত এখনো হয়নি। 21 জুলাই ঈদুল আজহা, 14 জুলাইয়ের পর মাত্র 6 দিন থাকে ঈদের আগে। এই সময়ে কোরবানের পশুর হাট কিভাবে পরিচালিত হবে সেটি নিয়ে দুশ্চিন্তায় খামারি ও সাধারণ মানুষ। এ বিষয়ে রোববার প্রশ্ন করা হয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, আমরা পর্যবেক্ষণ করছি। এবার করোনা এমন ভাবে ছড়িয়েছে যা ভয়াবহ, এ প্রক্রিয়া চলমান, কঠোর বিধিনিষেধ অব্যাহত রাখতে হবে। ঈদ ও কোরবানির পশুর হাট একটা বড় চ্যালেঞ্জ, এটা সুনিয়ন্ত্রিত ভাবে মোকাবিলা করতে চায় সরকার। ডিজিটাল পশুর হাটের পাশাপাশি সারা দেশে স্বাভাবিক হাটও বসবে। করোনার কারণে বাউন্ডারি যুক্ত খোলা মাঠে পশুর হাট বসানোর চিন্তা ভাবনা চলছে। পশুর হাট বসবে জানিয়ে তিনি বলেন, 15 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত 6 দিন হাট বসবে। হাটগুলোতে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে আসতে হবে। হাটের 3টি পথ থাকবে, এর একটি দিয়ে পশু সহ প্রবেশ করবে, একটি দিয়ে ক্রেতা প্রবেশ করবে এবং অপরটি দিয়ে ক্রেতা বের হয়ে যাবে। মৃত্যু ও সংক্রমণ মাথায় রেখেই হাটে আসতে হবে। হাটের সংখ্যা ও পরিস্থিতি বিশেষজ্ঞ কমিটি যেভাবে সুপারিশ করবে সেভাবেই সরকার ব্যবস্থা নেবে। বিধিনিষেধ বাড়ানোর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গতবার ঈদে গ্রামে এত সংক্রমণ ছিল না, এবার গ্রামে সংক্রমণ বেশি, তাই সবাইকে ঈদে গ্রামে যেতে নিরুৎসাহিত করা হবে। নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সোমবার রাতে এ বিষয়ে বৈঠক হবে, তারপর জানানো হবে। সংক্রমণ কমানোর চেষ্টা চলছে, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোরতা থাকবে। সংক্রমণ 5% মধ্যে না আসা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। যারা অকারণে বের হবে তাদের জরিমানা সহ গ্রেফতার করা হবে। পোশাক শ্রমিকদের ঈদে বাড়ি ফেরার বিষয়ে ফরহাদ হোসেন বলেন, স্বল্প সময়ের জন্য তাদের ছুটি দিতে ব্যবসায়ীদের বলা হয়েছে। এবার ঈদে যেন তারা গ্রামে না যায় সে ব্যাপারে নিরুৎসাহিত করতে বলা হয়েছে। করোনা কমাতে গ্রামে গ্রামে কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। যাচ্ছি পরের সংবাদে। কারফিউ জারি কোনো সমাধান নয়। এই লকডাউন যদি সঠিকভাবে সাধারণ মানুষের অর্থের ব্যবস্থা করতে না পারে, খাদ্যের ব্যবস্থা করতে না পারে, তাহলে অপরিকল্পিত লকডাউনেও সঠিক সমাধান আনতে পারবে না। যেসব লকডাউন কঠোর লকডাউন হয়েছে সেখানে কিন্তু সেভাবে দ্রুত সৃষ্টি করা দরকার যেটা সম্ভব হয়নি। অন্যদিকে মানুষ হয়রানি হচ্ছেন, খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছেন, শুধু গরিব মানুষকে ধরে ধরে জেলে পুরে দিলেই হবে না। রোববার 11 জুলাই দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোভিড মোকাবিলায় কারফিউ জারি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, পত্রিকায় দেখলাম 4,500 মানুষকে জেলে দেওয়া হয়েছে। এরা কারা? এরা সাধারণ গরিব মানুষ। তারা দিন আনে দিন খায়, রিক্সা ঠেলাগাড়ি চালায়, কোনো রেস্টুরেন্টে চাকরি করে। এরা বের হলে ধরে নিয়ে যাচ্ছে। এমন কথা বেরিয়েছে যে বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার আনতে গেছে, তাকে আটকে রেখেছে, বাবা অক্সিজেনের অভাবে মারা গেছে। এটা কোনো সমাধান নয়। কোভিড নিয়ন্ত্রণে বিএনপির 5 প্রস্তাবের অধিকাংশ বাস্তবায়িত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন করে বলেন, কোন কোন প্রস্তাব বাস্তবায়িত হয়েছে সেটা তিনি সুনির্দিষ্টভাবে বলুক। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।